শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান যত বাড়ছে ততই কিন্তু আনন্দ উচ্ছ্বাস বাড়ছে। এবং এই মুহূর্তে আমি রয়েছি গণনা কেন্দ্রের বাইরে এবং প্রথমে একটু দেখাবো এখানকার ছবি। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই যারা কর্মী সমর্থক তারা আসতে শুরু করেছে, আবির খেলতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু আবির মাখা চলছে। পুরুষ মহিলা কর্মী সমর্থক প্রত্যেকেই কিন্তু এভাবে সবুজ আবির তারা কিন্তু মাখছেন এবং আনন্দ উচ্ছ্বাস করছেন। পতাকা, দলীয় পতাকা নিয়ে তারা গণনা কেন্দ্রের বাইরে জড়ো হয়েছে এবং এভাবেই তাদের কিন্তু আনন্দ উচ্ছ্বাস বাড়ছে। কারণ যে ট্রেন দেখা যাচ্ছে সেখানে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন এবং যত তার জয়ের ব্যবধান বাড়ছে যেমনটা বলছিলাম ততই কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি এই কর্মী সমর্থকদের উচ্ছ্বাসও বাড়ছে। প্রত্যেকে কিন্তু আবির মাখছে এবং আমরা দেখতে পাচ্ছি আবির মেখে তারা আনন্দ উচ্ছ্বাস করছে। অর্থাৎ সব মিলিয়ে এই যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তার একটা ট্রেন আসছে এবং যার কারণেই এই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং শুধুমাত্র এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র নয়, এর পাশাপাশি বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাবো। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন ডানকুনু থেকে আমান মণ্ডল, অন্যদিকে পাশাপাশি চণ্ডীতলা থেকে রয়েছেন মনীষা রায় এবং অন্যদিকে কন্যাগড় থেকে রয়েছে শ্রাবণী মুন্সি। প্রথমেই আমি চলে যাব শ্রাবণীর কাছে কন্যাগড় থেকে। কন্যাগড়ের এই মুহূর্তে আনন্দ উচ্ছ্বাসের ছবিটা কি শ্রাবণী? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কন্যাগড়ে এবং কন্যাগড়ে কিন্তু আমি দেখতেই পাচ্ছি একেবারে সেলিব্রেশনের মুডে তৃণমূল কংগ্রেস সমর্থকরা। এবং যেটা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কিন্তু এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সেই সঙ্গে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে 42টি আসন সেই 42টি আসনের প্রায় 30টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এবং সেই রেজাল্ট এখনো বাকি, প্রায় অর্ধেক দিন হয়েছে, এখনো গণনা চলছে, অনেকগুলো দফায় গণনা চলবে এবং সারাটা দিন পড়ে রয়েছে। জয় কিন্তু এখনো নিশ্চিত নয়, কিন্তু তার আগেই কিন্তু একেবারে সেলিব্রেশনের মুডে এখানকার সাধারণ মানুষ। তারা কি বলছেন এবং তাদের সঙ্গে আমি একটু কথা বলবো। এখনই সেলিব্রেশন কেন? আমরা উচ্ছ্বাস এই জন্যই করছি, আমরা জানি উন্নয়নের পথে আমাদের দিদি আছেন, উন্নয়নের জন্য দিদি আমাদের সাথে আছেন, মানুষের পথে আছেন। আমরা চাই দিদিকে নিয়ে আমরা মামাটি মানুষ এগিয়ে যাব। নারী জাতি যেইভাবে উন্নয়নের জন্য প্রতিটা মহিলাদের জন্য দিদি আমাদের ভাবেন, প্রত্যেকটা মহিলারা যেভাবে আমাদের জন্য এতগুলো প্রকল্প এনে দিয়েছেন, আজকে নারীর জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটা প্রকল্প আমাদের জন্য যেভাবে দিদি চিন্তা করেন সেই চিন্তার পথ ধরে আমরা চাই দিদিকে আরও এগিয়ে দিতে, আরও দিদি যেভাবে আরও আমাদের বাংলার মানুষ বেইমান নয়, বাংলার মানুষ সেটা প্রমাণ করে দিয়েছে আজকের এই ভোট। আমাদের কল্যাণদার হাত ধরে আমরা এগিয়ে যাব, আরও দিদিকে শক্ত করে, দিদির পথ যাতে আরও সুদৃঢ় হয়, আমাদের সাথে আমাদের দিদি থাকবেন এই আশা রেখে মামাটি মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা, জয় বাংলা। একেবারেই কিন্তু বুঝতেই পারছেন যে এখানে একেবারে সবুজ রসগোল্লা খেয়ে এবং সবুজ আবির মেখে কিন্তু এখানকার মানুষ সেলিব্রেশন করছেন, সেলিব্রেট করছেন এই তৃণমূল কংগ্রেসের জয়ের পথে এগোনোটা। দেখো যেমনটা দেখা যাচ্ছে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব কিন্তু ভোট, এবং এই ভোটের কিন্তু একেবারে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আজকে কিন্তু গণনা শুরু হয়ে গেছে নির্বাচিত সময় অনুযায়ী, আর ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে দফায় দফায় কিন্তু রাউন্ডে রাউন্ডে কিন্তু তৃণমূলের যে প্রার্থী রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জয়ের কিন্তু একেবারে হার রীতিমতো বেড়ে যাচ্ছে। প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড, চতুর্থ রাউন্ড, রাউন্ডে রাউন্ডে কিন্তু তার একেবারে জয়ের হার ক্রমশ বাড়ছে। আর এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে একেবারে চণ্ডীতলা চত্বরে, যেখানে দেখা যাচ্ছে তৃণমূলের একেবারে কর্মী সমর্থকরা কিন্তু জয় জয়কারে তাদের মধ্যে কিন্তু একেবারে উচ্ছ্বাস ফেটে পড়ছে। এই মুহূর্তে কিন্তু আমি তাদের সাথে একটু কথা বলে নেব তৃণমূলের কর্মীদের সাথে, তাদের এই যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসের কারণ কি? এখনো কিন্তু কাউন্টিং শেষ হয়নি, তার আগেই কিন্তু তারা একেবারে আবির খেলাতে মেতে উঠেছে, তাদের সাথে আমি একটু কথা বলে নেব। কাউন্টিং শেষ হয়ে গেছে, প্রায় শেষের পথে কল্যাণ ব্যানার্জি জিতে গেছে। আমরা মামাটি মানুষের সরকার, আমরা আবার আসছি। এটা হচ্ছে শ্রীরামপুর লোকসভা, হচ্ছে মাননীয় প্রয়াত আকবর আলী খন্দকারের শক্ত মাটি, এই মাটিতে অন্য কোনো বিরোধী দল ঠাঁই পাবে না, তাই মামাটি মানুষ জিন্দাবাদ, মামা এটাই জয়, মামাটি মানুষের জয়, মমতা ব্যানার্জির জয়। সরকারিভাবে ঘোষণা বাকি, কিন্তু যে পজিশনে আমরা চলে গেছি অলরেডি সেখান থেকে আর হারার তো কোনো জায়গাই নেই। এবার দুই তিন নিয়ে ওরা লড়ুক, যেটা আমরা বরাবরই বলে আসছি, আমরা এক নম্বর থাকবো,
আমরা মানুষের পাশে থাকি, বছরের পর বছর মানুষের জন্য কাজ করি, আমরা সব রকমভাবে মানুষের পাশে থাকি। আর আকবরদা আমাদের এই মন্ত্র শিখিয়েছে, সেই মন্ত্র নিয়েই আমরা আজ পর্যন্ত কাজ করেছি। বিজেপি এসেছিল, প্রধানমন্ত্রী 25টা সভা করেছিল, কিন্তু ধোপে টিকল না। দিদি ইজ এ জিন্দাবাদ, কেননা আমাদের পরিকল্পনা, আমাদের কাজকর্ম দেখে জনগণ আমাদের রায় দিয়েছে। এটা বলতো আমরা জোর করি, আমরা ছিনিয়ে নিই ভোট, কিন্তু ওদের প্রশাসন থেকে যা ইলেকশন করলো ওরা নিজেরাই কবরে পড়লো। এখানে মোদি কোনো ফ্যাক্টর নয়, দিদি ইজ এ ফ্যাক্টর। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা জিন্দাবাদ। আমরা তার সাথে তার সৈনিক হিসাবে আজকে এই আনন্দ করছি, আগামী দিন আরও আনন্দ করব। তবে একটা কথা হচ্ছে, বিরোধীরা ঘরেই থাকুক, আজ না বেরোয়, কেননা যা উত্তেজনা কেউ কিন্তু রিস্ক নিতে পারছে না। ওরা একটু শান্ত করে এবার রেস্ট নিক, অনেক করেছে। একেবারে কিন্তু আমি কথা বলে নিলাম একবারে তৃণমূলের কর্মী সমর্থকদের সাথে, তারা কিন্তু একেবারে বলে দিল যে তৃণমূল একেবারে শ্রীরামপুর যে তৃণমূলের শক্ত ঘাঁটি, সেই শক্ত ঘাঁটিতে কিন্তু কোন রকম ভাবে কোনো বিরোধী পার্টির একেবারে টিকিতে পাওয়া যাবে না। ধন্যবাদ, আমরা মনীষার সঙ্গে কথা বলছিলাম, এবারে সরাসরি চলে যাব আমরা আমান মন্ডলের কাছে। আমান, এই মুহূর্তে কি ছবি দেখছো তুমি, সেখানে কেমন কর্মী সমর্থকদের উচ্ছ্বাস চোখে ধরা পড়ছে? দেখা যাচ্ছে এই মুহূর্তে আমি রয়েছি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ডানকুনিতেই। দেখতে পাচ্ছি এখানে তৃণমূলের যে উল্লাস, সেই উল্লাস আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডানকুনিতে। এবং পাশাপাশি আমাদের ডানকুনি পৌরসভার কাউন্সিলর, 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং 9 নম্বর ওয়ার্ডের যে কর্মীদের, তাদের উল্লাসে ছেয়ে গেছে এবং আবিরে ভর্তি হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই সেই পুরো রেজাল্টটা আমরা দেখতে পাবো। উল্লাস মানে সকাল থেকেই আমাদের উল্লাসটা শুরু হয়েছে, এবং আমরা বাংলার মাটিতে মমতা ব্যানার্জি যেভাবে 69টা প্রকল্প মানুষের কাছে পাহাড় থেকে সাগর ছড়িয়ে দিয়েছেন, তো আমরা জানতাম, বিশ্বাস করেছিলাম বাংলার মানুষকে যে এই রেজাল্ট আমরা পাবো। এবং এই রেজাল্ট যত পাওয়া তত আমাদের দায়িত্ব বাড়ছে। মমতা ব্যানার্জি আমাদের বিভিন্ন জায়গাতে পাহাড় থেকে সাগর, আমরা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, আমরা যারা প্রতিনিধিরা আছি, আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছি, আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেল। মানুষের কাছে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে, মানুষের সুখে দুঃখে আনন্দ বেদনায় আমরা থাকবো, এই প্রতিজ্ঞা করছি, আবারও করছি। যতদিন মমতা ব্যানার্জি আছেন, যতদিন অভিষেক ব্যানার্জি আছে, যতদিন তৃণমূল আছে, মানুষের পাশে মানুষের কাছে থাকবো, এই অঙ্গীকার আমরা বাংলার মানুষের কাছে দিচ্ছি। ধন্যবাদ, আমরা সামগ্রিক বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, ডানকুনি, চণ্ডীতলা, কন্যাগর, সমস্ত জায়গাতেই কিন্তু এভাবেই আমি একবার দেখাবো কর্মী সমর্থক, তারা এই আবির মেখে আনন্দ উচ্ছ্বাস করছে এবং জয় বাংলা স্লোগান তারা দিচ্ছে, কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান বাড়ছে এবং যত বাড়ছে ততই কিন্তু স্লোগানিং বাড়ছে, আবির মাখা বাড়ছে, এবং এভাবেই কর্মী সমর্থক তারা কিন্তু গণনা কেন্দ্রের বাইরে তারা কিন্তু এই যে উচ্ছ্বাস, যে উন্মাদনা সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সেই ছবি কিন্তু শ্রীরামপুরে গণনা কেন্দ্রের বাইরে যেমন দেখছে আনন্দ উচ্ছ্বাস, পাশাপাশি ডানকুনি, চণ্ডীতল এবং কুন্নগর সেখানেও কিন্তু সবুজ আবির খেলায় মেতেছে তৃণমূল কর্মী সমর্থকরা। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে, অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে, এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।